बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीवृंद सलामु आलैकुम, कैमन आसो तुम्हरा? आशा करी तुम्हरा आल्लाहर मेहरबानीते भालो आछो। आज के मास्टर्स शेष पर्वेर बैश्विक अर्थनीति निये तुम्हारे साथ इंशाल्लाह आलोचना करब। दीर्घ करोनाकालीन समय पढ़ाशोनाय मनोनिवेश जतटुकु छिल एखन तार गति बाड़ते हबे, आर सेई कारणे যে ক্লাসগুলো আমাদের হয় ওই ক্লাসগুলো কনজিউম করবে, পাশাপাশি তোমরা বাসায় নিজেরা পড়াশোনা চালিয়ে যাও। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত বিভিন্ন পরীক্ষা ধীরে ধীরে নেওয়ার ব্যাপারে চলমান প্রক্রিয়া চলছে, সেজন্য তোমরা নিজেকে প্রস্তুত করো। ব্যষ্টিক অর্থনীতির যে ভোক্তার আচরণ তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম, প্রথম দিকেই এই অধ্যায় রয়েছে। তো ভোক্তার আচরণের মধ্যে আমরা জানি যে ভোক্তা তার উপযোগ বা তৃপ্তিকে সর্বোচ্চ করতে চায়। তো সেই সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমরা বিভিন্ন সম্পর্ক বা গাণিতিক সম্পর্ক দেখতে পাই। তো সেক্ষেত্রে গাণিতিক সম্পর্কের একটা প্রক্রিয়া হলো আমরা জানি যে অপেক্ষক। তো অপেক্ষকের মধ্যে বিভিন্ন ধরনের অপেক্ষক রয়েছে। আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে উপযোগ অপেক্ষক। উপযোগ অপেক্ষককে আমরা প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক এবং পরোক্ষ উপযোগ অপেক্ষক এই দুটি ভাগে ভাগ করতে পারি। প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক হচ্ছে যদি ভোক্তার উপযোগ পরিমাণের উপর নির্ভর করে, আয় এবং দামকে সেক্ষেত্রে বিবেচনা না করে যে উপযোগ অপেক্ষকে উপযোগের সাথে পরিমাণের দ্রব্যের পরিমাণের বা ভোগের পরিমাণের সম্পর্ক নির্দেশ করে, তাই হচ্ছে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক। আর পরোক্ষ উপযোগ অপেক্ষক হচ্ছে পরিমাণ নয় বরং দ্রব্যের দাম এবং ভোক্তার আয় এই দুই বিবেচনায় দ্রব্যের যে উপযোগ সেই উপযোগের সাথে সম্পর্ক হচ্ছে পরোক্ষ উপযোগ অপেক্ষক। তাহলে আমরা প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক যদি লিখি তাহলে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ আমরা বলতে পারি কিউ ওয়ান কিউ টু Q3.QN এরকম আমরা বলতে পারি। এটা হচ্ছে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক। এটি কিসের উপর নির্ভর করছে? অপেক্ষক প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক। আর যদি আমরা পরোক্ষ উপযোগ অপেক্ষক বিবেচনা করি এক্ষেত্রে আমরা অপেক্ষকের বিষয়টা জানি যে ইন্টার রিলেশনটাই হচ্ছে অপেক্ষক। দুই বা ততোধিক চলকের মধ্যকার যে আন্তঃসম্পর্ক তার গাণিতিক রূপই হচ্ছে অপেক্ষক। আমরা পড়ে আসছি এর আগে যে বিভিন্ন অপেক্ষকের মধ্যে চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, উৎপাদন অপেক্ষক, ভোগ অপেক্ষক, আয় অপেক্ষক, ব্যয় অপেক্ষক। এখন আমরা দেখছি যে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক এবং পরোক্ষ উপযোগ অপেক্ষক। পরোক্ষ উপযোগ অপেক্ষকের বেলায় ফাংশন অফ এখানে আমরা বলবো ফি ওয়ান ফি টু ফি থ্রি ডট ডট এবং এখানে আমরা বলতে পারি যে এম, অর্থাৎ দাম এবং আয় এর সাথে উপযোগের যে আন্তঃসম্পর্ক এক্ষেত্রে কোনো রকমের দ্রব্যের পরিমাণকে বিবেচনা করা হয় না, তাই হচ্ছে পরোক্ষ উপযোগ অপেক্ষক। আর প্রত্যক্ষ উপযোগের অপেক্ষকের বেলায় উপযোগের সাথে সরাসরি কোনো দ্রব্যের পরিমাণের যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা বলব যে পরোক্ষ উপযোগ অপেক্ষক। এই উপযোগ অপেক্ষক দুটির মধ্যে আমরা আবার পার্থক্য দেখতে পাই যে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক একটা আমরা পয়েন্ট নিতে পারি যে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক পরিমাণের উপর নির্ভরশীল, দাম বা আয়ের উপর নির্ভরশীল নয়। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে সেক্ষেত্রে প্রত্যক্ষ উপযোগের পণ্যের দাম ও ভোক্তার আয় দ্বারা প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক প্রভাবিত হয় না এবং পরোক্ষ উপযোগ অপেক্ষকের দাম এবং আয় দ্বারা এই উপযোগ অপেক্ষকটি প্রভাবিত হয়। তিন নম্বরে আমরা উদাহরণ দিতে পারি যে এটি হচ্ছে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকের উদাহরণ, এটি হলো পরোক্ষ উপযোগ অপেক্ষকের উদাহরণ। আর চার নম্বরে গিয়ে আমরা বলতে পারি যে নির্দিষ্ট দাম এবং আয়ের সাপেক্ষে
প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকে ভোক্তার উপযোগকে সর্বোচ্চকরণের চেষ্টা করে। কি বললাম যে প্রত্যক্ষ উপযোগের ক্ষেত্রে ভোক্তার আয় এবং দ্রব্যের দাম এটি নির্দিষ্টকরণ সাপেক্ষে ভোক্তার উপযোগকে সর্বোচ্চকরণের চেষ্টা করে। আর পরোক্ষ উপযোগ অপেক্ষকে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট উপযোগ পাওয়ার জন্য ভোক্তা খরচ সর্বনিম্নকরণের চেষ্টা করে, এই যে প্রাইস এবং ইনকাম এই দুটিকে বিবেচনা করে ভোক্তা এমন ভাবে আচরণ করে যাতে সে কম দামে অতিরিক্ত বা সর্বোচ্চ পরিমাণ উপযোগ পেতে পারে, অথবা তার যে নির্দিষ্ট আয় রয়েছে সে আয়ের মাধ্যমে দুটি দ্রব্যের মধ্যে এমনভাবে সে সমন্বয় করতে চায় যাতে তার উপযোগটি কি হয়, সর্বোচ্চ হয়। এভাবে আমরা প্রত্যক্ষ উপযোগ এবং পরোক্ষ উপযোগের মধ্যে পার্থক্য নির্দেশ করতে পারি। তো উপযোগ আলোচনার ক্ষেত্রে বা ভোক্তার আচরণের ক্ষেত্রে আমরা ভারসাম্য দেখতে পাই, এবং আমরা বলেছি যে ভোক্তার ভারসাম্য বলে একটা কথা আছে। আবার চাহিদা ও যোগানের মাধ্যমে বা চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে বাজার ভারসাম্য বলেছিলাম। আর ভোক্তার ভারসাম্যের কথা হচ্ছে যে যে দুটি দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তা তার আয়কে এমন ভাবে সামঞ্জস্য বিধান করে যাতে সে সর্বোচ্চ পরিমাণ তৃপ্তি লাভ করতে পারে, অথবা সে সর্বোচ্চ পরিমাণ তৃপ্তি পেতে গিয়ে সর্বনিম্ন খরচে যাতে সে তা করতে পারে, অর্থাৎ কস্ট মিনিমাইজেশন অথবা প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে বিষয়টা তার সাথে আমাদের এখানে রিলেশন রয়েছে। সে হয় খরচকে সর্বনিম্ন করতে চায় অথবা নির্দিষ্ট আয় সাপেক্ষে, আয়কে তো সে আর বাড়াতে পারছে না, ভোক্তা এম বা আয় যেটি বা তার যে বাজেট রয়েছে সে বাজেটকে যদি সে বাড়াতে না পারে তাহলে ওই নির্দিষ্ট বাজেটেই সে সর্বোচ্চ তৃপ্তি পেতে চাইবে, অথবা খরচকে কমিয়ে নিয়ে সে সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে চাইবে। তাহলে ভোক্তার ভারসাম্যে যেমন আমরা নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য পড়েছিলাম এর আগে, এই যে আমরা দেখেছি যে এটি যদি আমাদের বাজেট রাখা হয় বা আয় সীমাবদ্ধতা রেখা হয় এই এ বি মনে করো, হ্যাঁ, আর এটা যদি আমাদের নিরপেক্ষ রেখা হয় তা আমরা জেনেছি যে এমন একটা বিন্দু আমরা এখানে পাবো যেখানে সে এক্স দ্রব্যের একটা নির্দিষ্ট পরিমাণ এবং ওয়াই দ্রব্যের এদিকে যদি এক্স এবং এদিকে ওয়াই দেখাই একটা নির্দিষ্ট পরিমাণের মাধ্যমে সে এমন একটা বিন্দুকে পছন্দ করে নিতে পারে যেখানে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা পরস্পরকে স্পর্শ করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভোক্তার ভারসাম্য মানে হচ্ছে যেমন আরেক জায়গাতে যেমন ইয়েতে সমপ্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে আমরা সেখানে ভোক্তার ভারসাম্য দেখেছি, সেখানেও বলা হয়েছে যে দুটি দ্রব্য এমনভাবে সে সমন্বয় সাধন করে যাতে ভোক্তা সর্বোচ্চ তৃপ্তি অর্জন করতে পারে সম উৎপাদন রেখার মাধ্যমে। এবং সেখানে আমরা দেখেছি যে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স ডিভাইড বাই মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই ইজুগাল টু পি অফ এক্স ডিভাইড বাই পি অফ ওয়াই ইজুগাল টু এম ইউ এম ইজুগাল টু ল্যামডা ইজুগাল টু মনে করো 4 বা 3 এরকম একটা মান, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সমপ্রান্তিক উপযোগ বিধিতে একটা নির্দিষ্ট পরিমাণ উপযোগ বা অর্থের প্রান্তিক উপযোগকে স্থির রেখে আমরা সেখানে ভারসাম্য লাভের চেষ্টা করেছিলাম। সহজ কথা আমি যেটা বলতে চাচ্ছি যে ভোক্তার ভারসাম্যের ক্ষেত্রে দুটি দ্রব্যের মধ্যে তার আয়ের আয়ের এমন সমন্বয় বা সে যতটুকু ভোগ করতে চায় তারা এমন সমন্বয় ঘটায় যাতে সে উপযোগটা সর্বোচ্চ পেতে পারে। এক্ষেত্রে আমরা জানি যে হিক্স এবং স্লাডস্কি তাদের নিজস্ব ধারণা থেকে ব্যাখ্যা দিয়েছিলেন ভোক্তার ভারসাম্য। তা আমরা আজকে দেখবো যে স্লাটস্কি এর ভারসাম্যটা কিভাবে ভোক্তার ভারসাম্যর ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়েছে, ভোক্তার ভারসাম্য তবে কিসের স্লাটস্কি।
দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুটি দ্রব্যকে যদি আমরা বিবেচনা করি, তাহলে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অর্থাৎ এক্স দ্রব্যের দাম এবং ওয়াই দ্রব্যের দাম, এই দুটি দ্রব্যের দাম কোনোটি হয়তো এক্স দ্রব্যের দাম বেড়েছে অথবা কমেছে কিন্তু ওয়াই দ্রব্যের দাম স্থির রয়েছে, অথবা ওয়াই দ্রব্যের দাম স্থির রয়েছে এক্স দ্রব্যের দামের পরিবর্তন হয়েছে, অথবা এমন হতে পারে যে এক্স দ্রব্যেরও দামের পরিবর্তন হয়েছে ওয়াই দ্রব্যেরও দামের পরিবর্তন হয়েছে, তবে আপেক্ষিক পরিবর্তন হয়েছে, তুলনামূলকভাবে কোনোটি বেশি বা কম পরিবর্তন হয়েছে। এই অবস্থায় স্লাভস্কি ব্যাখ্যা দিয়েছেন যে ভোক্তার ভারসাম্য কিভাবে হতে পারে, এবং সেক্ষেত্রে এই ভারসাম্যকে হিক্সও একভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং স্লাভস্কি ব্যাখ্যা দিয়েছেন। আমরা আজকে যে স্লাভস্কি ব্যাখ্যাটা সেটি যদি দেখি, তাহলে আমরা দেখব যে একটা প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তার প্রকৃত যে আয়, সেই আয়কে স্থির রেখে, প্রকৃত আয়টা স্থির রেখে দুটি দ্রব্যের সংমিশ্রণ বা সমন্বয় এমনভাবে ঘটানোর চেষ্টা করা হয়েছে যেখানে সর্বোচ্চ পরিমাণ তৃপ্তি বা উপযোগ পাওয়া যায়। ভোক্তার প্রকৃত আয়কে স্থির রেখে, এই প্রকৃত আয় স্থির বিষয়টা অধ্যাপক হিক্সও বলেছেন, তবে হিক্সের ব্যাখ্যাটা হচ্ছে একরকম, স্লাভস্কির ব্যাখ্যাটা আরেক রকম, একটু সামান্য ডিফারেন্স রয়েছে। বেসিক কথাটা হচ্ছে যে উভয়ই প্রকৃত আয় স্থিরের কথা বলেছেন, প্রকৃত আয় স্থির, বাট সেখানে দামের আপেক্ষিক পরিবর্তন, এক্স দ্রব্য বা ওয়াই দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্য অবস্থার কিরূপ পরিবর্তন হয় তা তারা ব্যাখ্যা করেছেন। তো আসি তাহলে আমরা বলতে পারি যে স্লাভস্কির মতে যে কোনো দ্রব্যের যদি দাম কমে যায় তাহলে কম দামি দ্রব্যটা ভোক্তা অধিক পরিমাণে ক্রয় করতে চায়, আর যেটা দ্রব্যের দাম তুলনামূলকভাবে বেশি রয়েছে তা সে কম ক্রয় করতে চায়, এবং এর মাধ্যমে কম দামি দ্রব্যের অধিক ক্রয়ের মাধ্যমে সে এই দ্রব্যটি বেশি পরিমাণে পায়, এবং যে দ্রব্যটির দাম বেশি অথবা আগে দাম স্থির রয়েছে সেই দ্রব্যটি সে ভোগের পরিমাণ কমিয়ে দিয়ে উভয়ের মধ্যে এমনভাবে সমন্বয় সাধন করে যাতে সে সর্বোচ্চ তৃপ্তি বা উপযোগ পেতে পারে। তো আসলে আমরা স্লাভস্কির এই ব্যাখ্যাটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। চিত্র আঁকার সময় আমরা এটিকে লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ বলে থাকি, আর এটি হচ্ছে এক্স অক্ষ। আমরা এখানে দুটি দ্রব্য ধরতে পারি, যে ভূমি অক্ষে আমরা যদি এক্স দ্রব্য দেখাই 0 পয়েন্ট, এবং এখানে যদি আমরা ওয়াই দ্রব্য দেখাই, এবং এদিকে আমরা জানি যে আমরা বাজেট রেখা দেখাইতে পারি। যদি আমাদের এ বি একটি বাজেট রেখা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তা ও বি পরিমাণে এক্স দ্রব্য এবং ও এ পরিমাণে ওয়াই দ্রব্য ভোগের মাধ্যমে তার বাজেট সে এক্ষেত্রে ব্যবহার করতে চায়, কিন্তু যদি সে এবং সর্বোচ্চ তৃপ্তি বা উপযোগ পেতে চায়। কিন্তু যদি এক্স দ্রব্যের দাম কমে যায়, আমরা এক্স দ্রব্যের দাম কমার ক্ষেত্রে স্লাভস্কির যে ভারসাম্য সেটি দেখব, এক্স দ্রব্যের দাম যদি কমে যায় এবং ওয়াই দ্রব্যের দামের বিষয়ে যদি এখানে কোনো বক্তব্য না থাকে, অর্থাৎ ওয়াই দ্রব্যের দাম যদি আগের মতোই থাকে, তাহলে সেক্ষেত্রে সে এক্স দ্রব্যের দাম কমার কারণে স্লাভস্কির মতে সে এখানে এক্স দ্রব্য পূর্বের চেয়ে বেশি পরিমাণে ক্রয় করতে পারে। এক্স দ্রব্যের এবং ওয়াই দ্রব্যের একটা নির্দিষ্ট দামে ভোক্তা এই যে এ বি রেখার উপরে এক জায়গায় এরকমভাবে, মনে করো যদি আমরা এটাকে IC1 ধরি, সে এখানে ভারসাম্য অবস্থায় ছিল, প্রাথমিক ভারসাম্য যাকে আমরা বলে থাকি, সেই অবস্থায় সে এতটুকু এক্স দ্রব্য, হ্যাঁ এতটুকু ওয়াই দ্রব্য, মনে করো এটি Y1 আর এটি হচ্ছে X1, এতটুকু এক্স দ্রব্য এবং এতটুকু ওয়াই দ্রব্য ভোগের মাধ্যমে সে ই বিন্দুতে ভারসাম্য লাভ করে। এখন বলা হচ্ছে যে যদি এক্স দ্রব্যের দাম কমে যায় তাহলে ভোক্তা পূর্বের চাইতে বেশি পরিমাণে এক্স দ্রব্য ক্রয় করতে পারবে, কাজে নতুন বাজেট রাখা হয়ে যাবে AB1। যদি এই অবস্থা হয় ভোক্তার উপযোগকে সর্বোচ্চ করার জন্য বা ভোক্তার ভারসাম্য লাভের জন্য, এক্ষেত্রে বলা হচ্ছে যে AB1 যে বাজেট রাখা রয়েছে এই AB1 এর সমান্তরাল করে স্লাভস্কির মতে CD যদি আমরা একটি রেখা অঙ্কন করি, CD রেখা, এবং সেই রেখাটা আমাদের এই ই বিন্দু দিয়ে যাবে, এইভাবে আমরা যদি একটা রেখা অঙ্কন করি, খেলাম এখান থেকে এখানে, মনে করো আমরা এই এখানে নিলাম, এখানে আমি দুটা এই সমদূরত্ব রেখে যদি আমরা নিই তাহলে আমাদের এইখান দিয়ে একটা বাজেট রেখা
যে এবি1 নতুন বাজেট টাকা তার সমান্তরাল করে আমরা সিডি এটাকে আমরা ক্ষতিপূরণমূলক বাজেট টাকাও বলতে পারি। এই সিডি যদি আমরা অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে আমরা এই সিডি রেখার উপরে ভোক্তার ভাষাবের জন্য আমরা জানি যে সেখানে একটা নিরপেক্ষ রেখা লাগবে আর একটা বাজেট রেখা লাগবে। তো এই বিন্দুতে দেখা যাচ্ছে যে নিরপেক্ষ রেখা হচ্ছে IC1 আর আমাদের বাজেট রেখা হচ্ছে AB। এখন আমরা AB1 এর স্ল্যাবসকির মতে AB1 এর যদি সমান্তরাল করে আমরা সিডি রেখা আঁকি, ওই সিডি রেখার উপরেই আমরা যদি IC2 নিরপেক্ষ রেখা অঙ্কন করি তাহলে ভোক্তার ভারসাম্য এখানে অর্জিত হবে। ভোক্তা এখন এখানে যদি যে ভারসাম্য লাভ করবে ই এর পরিবর্তে E1, ই এবং E1 এসে ই বিন্দু বা E1 E1 বিন্দুর ব্যাপারে সে নিরপেক্ষ থাকবে, সে এক্ষেত্রে সমপরিমাণ তৃপ্তি বা উপযোগ বা ভারসাম্য অবস্থায় সে থাকবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ সে কমিয়ে Y2 পরিমাণে এনেছে এবং এক্স দ্রব্য ভোগের পরিমাণ বাড়িয়ে সে X2 তে এসেছে। এগুলো যদি আমরা অন্য কোনো সিম্বল দেখাই দেখাতে পারি কোনো সমস্যা নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স দ্রব্যের দাম কমার কারণে এখানে X1 X2 পরিমাণে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেড়েছে এবং এর মাধ্যমে স্ল্যাডস্কির মতে নতুন ভারসাম্য বৃদ্ধি হলো E1। তাহলে স্ল্যাডস্কির যে ভোক্তার ভারসাম্য সেই ভারসাম্য অনুসারে আমরা কি লিখতে পাই যে প্রকৃত আয়কে স্থির রাখার জন্য ভোক্তার প্রকৃত আয় স্থির রাখার জন্য আমরা এখানে চেষ্টা করব এবং প্রকৃত আয়টাকে আমরা এখানে স্থির রাখব, কিন্তু দ্রব্যের দামের আপেক্ষিক সেখানে যদি পরিবর্তন হয় একটি স্থির থেকে অপরটি পরিবর্তন অথবা তুলনামূলকভাবে পরিবর্তন হবে, এক্স এরও পরিবর্তন হবে ওয়াই এরও পরিবর্তন হবে, এরকমভাবে যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করতে পারি। তা আজকে আমরা দেখালাম যে ওয়াই দ্রব্যের যে দামের কোনো পরিবর্তন না হয়ে যদি এক্স দ্রব্যের দামের পরিবর্তন হয় তাহলে এক্স দ্রব্যটি দাম কমে যাওয়ার কারণে সে স্বল্প অর্থ ব্যয় করে অধিক পরিমাণে এক্স দ্রব্য পায় বিধায় সে X1 X2 পরিমাণে দ্রব্য অতিরিক্ত ভোগ করার চেষ্টা করবে এবং সে প্রাথমিক যে ভারসাম্য বিন্দুতে ছিল যেখানে ওয়াই দ্রব্য Y1 পরিমাণ সে ভোগ করেছে সেখান থেকে সে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কমিয়ে অর্থাৎ যে দ্রব্যটির দাম স্থির রয়েছে সেই দ্রব্যটির দাম কমিয়ে সে Y2 পরিমাণ দ্রব্য ভোগ করবে এবং নতুন ভারসাম্য বিন্দু হবে তার E1। যে ই ছিল প্রাথমিক ভারসাম্য বিন্দু স্ল্যাডস্কির মতে আর E1 হচ্ছে পরিবর্তিত বা নতুন ভারসাম্য বিন্দু, অর্থাৎ বক্তার প্রকৃত আয়কে স্থির রেখে সে এক্স এবং ওয়াই দ্রব্যের মধ্যে এমন সমন্বয় সাধন করে বা এমন ভারসাম্য বিন্দু সে তৈরি করে যেখানে সে যে দ্রব্যটির দাম কমেছে সেই দ্রব্যটির ভোগের পরিমাণ পূর্বের তুলনায় বেশি করে। তাহলে আমরা আজকে স্ল্যাটস্কির যে পরিবর্তক প্রভাব, হ্যাঁ এই প্রভাবটি আমরা দেখলাম, স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাবের যে ব্যাখ্যাটা সেটা আমরা দেখলাম, হ্যাঁ এবং সেক্ষেত্রে আমরা জানি যে ই বিন্দুর বিকল্প বা পরিবর্তক হচ্ছে E1 বিন্দু ভারসাম্য বিন্দু এবং E1 এর পরিবর্তক বা বিকল্প হচ্ছে ই বিন্দু, অর্থাৎ ই বিন্দুতে স্যাটিসফ্যাকশন যা হবে ইউটিলিটি যা হবে E1 বিন্দুতে সমপরিমাণ ইউটিলিটি হবে, বাট প্রাইসের পরিবর্তনের কারণে প্রকৃত আয় স্থির রেখে ই থেকে E1 বিন্দুতে ভোক্তার পরিবর্তন পরিলক্ষিত হয়। আজকে আমাদের এ পর্যন্ত রইলো, তোমাদের পার্ট টেস্ট হিসেবে আমি দিচ্ছি যে এক্স দ্রব্যের দাম বাড়ার ক্ষেত্রে চিত্রটা কি হবে, এটি ছিল আমাদের এক্স দ্রব্যের দাম কমার কারণে পূর্বের তুলনায় আমরা এক্স দ্রব্য বেশি পাচ্ছি, তাই বাড়িতে এই চিত্রটি প্র্যাকটিস করবে যে দাম বৃদ্ধির ক্ষেত্রে স্ল্যাডস্কির পরিবর্তক প্রভাব চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা পড়াশোনা গতি আনো এবং অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার শেষ হয়ে ফোর্থ ইয়ারে যেহেতু ফাইনাল ইয়ারে করোনার পূর্ববর্তী সময়ে পরীক্ষা শেষ পর্যায়ে এসে বন্ধ হয়ে যায় এবং যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এখন ফোর্থ ইয়ারের বাকি ক্লাসগুলো বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কাজে পরবর্তীতে অনার্স ফার্স্ট ইয়ার অথবা মাস্টার্স এই দুটি যে কোনোটি তারা
ঘোষণা দিতে পারে। কাজেই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। মাস্টার্সের ছাত্র ছাত্রীদের আরও বলছি যে তোমরা তোমাদের যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা তার পাশাপাশি তোমাদের নিজেদেরকে তৈরি করার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে থাকো। আল্লাহ হাফেজ।